ব্যবস্থা আপা কোনো কষ্ট হয়নি তো আসতে? না কোনো কষ্ট হয়নি, শুধু আমার চুলের জন্য অনেকটা লোক কষ্ট পাচ্ছিল, এইটুকুই কষ্ট হয়। চুলের জন্য মানে আমার চুল বারবার উড়ে যায়, তার গায়ে লাগছে তো। আজকে আমরা যাচ্ছি ঘোড়াপাড়া রেল লাইনে, গোবরা আর কি, যাই হোক ঘোড়াপাড়ার কাছ দিয়ে তো যাইতে হয়। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে আমরা যাব হচ্ছে গোপালগঞ্জের ঘোড়াপাড়া গোবরা, একটা রেল স্টেশন আছে এখানে। তো আমাদের সাথে আরও যোগ দিবে আমার বন্ধু আছে আবু নাইম, আর এক বন্ধু আছে মেয়ে অস্মিতা মেম। তো চলুন যাওয়া যাক। কোনো কষ্ট হয়নি তো আসতে? চুলের জন্য আমরা যাচ্ছি ঘোড়াপাড়া রেল লাইনে, গোবরা আর কি, যাই হোক ঘোড়াপাড়ার কাছ দিয়ে তো যাইতে হয়। চলুন যাওয়া যাক। অনেকদিন পরে বের হয়েছি তো এই জন্য। আজকে আমরা আসছি হচ্ছে এটা গোপালগঞ্জের ঘোড়াপাড়া গোবরা রেল স্টেশনে, আর আজকে আমাদের সাথে আছে একজন ফ্রেন্ড আড্ডা দেওয়ার জন্য। আপনারা সবাই তাকে চিনেন হয়তো, আমাদের দক্ষিণবঙ্গের আর কি একটা পপুলার চ্যানেল আছে জিএমসি সেন্টার, তো সেখানের একজন টপ মডেল আর কি সে, উস্মিতা মিম। চলুন আমি তার কাছে চলে যাই। কি অবস্থা মিম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? কতদিন পরে? ৫ মাস চলতেছে আর কি, তাই না? তো কি অবস্থা, এতদিন লকডাউনে কেমন কাটলো? আমার তো লকডাউন ভালোই কাটছে, বাসায় বসে অনেক কিছু এক্সপেরিয়েন্স করছি, অনেক কাজ বাজ করছি, ভালোই লাগছে আমার। মানে বিউটি ফেস নিয়ে কিছু করা হয়েছে কি? না, কিন্তু একটা খারাপ জিনিস হয়েছে লকডাউনে, আমার চেহারার অবস্থা ১২টা হয়ে গেছে। না লকডাউনে তো সবার চেহারা ভালো হওয়ার কথা। না আমার ভালো হয়নি, কারণ আমি অনেক কাজ করছি, আর আমাদের বাসায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আর কনস্ট্রাকশনের কাজ চললে অবশ্যই আপনারা জানেন কি অবস্থা হয়, তো আমারও সেই সেম অবস্থা। তারপর এখন বর্তমান লেখাপড়া তো সবই অফ আছে, ভার্সিটি তো খোলা, কবে খুলবে সেটা আমি জানিও না। তো আপনার লেখাপড়া আর কি, হয়তো অনেকে জানে না যে কোথায় স্টাডি করছেন, একটু বিস্তারিত যদি বলেন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি গোপালগঞ্জে, ইকোনমিক্সে।
দ্বিতীয় বর্ষে আর আপাতত এখানে পড়ছি। তারপর কাজের অবস্থা কেমন চলতেছে? কাজ কি করা হয়েছে লকডাউনের পরে? আর না, লকডাউনের পরে আর কোনো কাজ করা হয়নি। মিয়াপু জি, লকডাউনে সবথেকে বেশি কোন কাজটা করছেন? ফোন চাপছি। ফোন কাজ করতে করতে নাকি চেহারা আছে? না, কাজ করতে গিয়ে সবথেকে বেশি হলে ফোন চাপাই হইছে, সবকিছু মিলায় এভারেজ। এই যে মিয়াপুর জন্য চকলেট আনছে, তার একটা অবশ্যই কিছু দেওয়া আছে, মিষ্টি মুখ। এই যে ম্যাঙ্গো, আরেকটা এই যে ছবি তোলায় ব্যস্ত আছে, সেন্টার ফটোটা গলিয়ে গেছে পকেটে থাকছে। এখানে এখন ঘড়ি প্রতিযোগিতা চলতেছে, আমরা আমাদের ভাগ্য ভালো ছিল যেন এটা পেয়ে গেলাম। মিমো উপভোগ করছিল সেটা। কি চাচ্ছিস? কি চাচ্ছিস? করোনাওয়ালা সেন্টার ফুড। এখন ঘুড়ি এসে কয়টা মোবাইল শো অফ করো? শো অফ না তো কি, এটার দাম 25,000, এটা 31,000, তার ফোন সাইড বাটন কি ইঁদুরে খেয়েছে? না না, ভুল হয়ে গেছে, ওইটা আমার ফোন, তার ফোন এটা। আসলে মেয়েরা তো কালারফুল ফোন পছন্দ করে। এই দেখেন তার পার্সোনাল ফোন, এটা কালারফুল পছন্দ করে, বাট আমার ফেভারিট কল ব্ল্যাক। সাউন্ড কাট। আপনাদের অনেক ধরনের ভিডিও আপনাদের দিব, আপনাদের